মিছিল আসবে না, দ্বিতীয় গেট থেকে আমাদের মিছিল ভিতরে আসবে। আচ্ছা ধন্যবাদ আক্তার হোসেন বাবু। আমরা আর আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা প্রথম গেটে একটু অবস্থান নেন, এখানে কয়েকজন থাকতে হবে, এই গেটে কয়েকজন থাকবেন যাতে মিছিল এই গেট থেকে যদি না ঢোকে, এবং ভলান্টিয়ারদের গার্ড গলায় রেখে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আর আমাদের স্টেজ যাদের নির্ধারিত নাম আছে তারাই শুধু স্টেজে থাকবেন, এছাড়া স্টেজে আসবেন না, দয়া করে এটা আপনাদের প্রতি অনুরোধ। এই মুহূর্তে মঞ্চের সামনে যে নেতৃবৃন্দ আছেন মেহরবানি করে যাই একটু পিছনে যাও, মঞ্চে যারা অনির্ধারিত হবে যাদের নাম তালিকায় তারা দক্ষিণ পাশ দিয়ে ঢুকবে, এই মিছিলটি ঢুকবে দক্ষিণ পাশ দিয়া। আমি এই মিছিলটিকে স্বাগত জানানোর জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মঞ্চে আরেকজন ঘোষক মনিরুজ্জামান মনির ভাই, যিনি সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের নেতা ছিলেন এবং বিভিন্ন বিষয়ে জনসভা আমাদের মধ্যে
আপনাদের ব্যক্তিগত ব্যানার গুলো একটু দুটাই খেলা। আজকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষ আজকে সবার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট বীরকিত জাহান শরীফ। আমাদের স্টেজের সামনেটা একটু পরিষ্কার করুন, আমাদের স্টেজের সামনে ভলান্টিয়ার ছাড়া কোন লোক এখানে আসবেন না। এ পর্যায়ে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব আকন কুদ্দুসুর রহমান। আমাদের মাঝে বাবুগঞ্জ উপজেলা থেকে সুলতান সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আজকে সবার বিশেষ অতিথি, আমি বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা উত্তরের সম্মানিত আহ্বায়ক জনাব দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য
বরিশাল জেলা সাবেক সভাপতি জেলা বিবাইদুল হক চান, তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ইতিমধ্যে আমাদের মাঝে বাবুগঞ্জ উপজেলা থেকে ইশার জাহান কচি অয়দুল ইসলাম ক্রিম শামসু ফকিরের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। বিপ্লবী সাথী বন্ধুরা, আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইয়াসউদ্দিন দ্বীপের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সাথী বন্ধুরা, মেহেন্দিগঞ্জ থেকে এইমাত্র যে মিছিলকে নিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতেছেন, সম্মানিত নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আপনারা এই ফেস্টুনগুলি নামিয়ে ফেলবেন। আপনারা রাজীব হাসানের যে ফেস্টুনগুলি নিয়ে আসছেন, এই ফেস্টুনগুলি আপনাদের নামিয়ে ফেলতে হবে। মেহেন্দিগঞ্জের এইমাত্র যে মিছিলকে নিয়ে ঢুকলেন, আপনাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনারা যে মিছিলটি নিয়ে এসেছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমরা আমাদেরকে সাধুবাদ জানাই, সংগ্রামে অভিনন্দন জানাই, কিন্তু আপনারা আপাতত ফেস্টুনগুলি নামিয়ে ফেলো, ফেস্টুনগুলি নামিয়ে ফেলতে হবে, ফেস্টুনগুলি নামিয়ে ফেলুন। আপনাদের বিশাল মিছিল এসেছে আমরা দেখেছি, আপনারা ফেস্টুনগুলি নামিয়ে ফেলুন। আমরা লক্ষ্য করছি যে বাবুগঞ্জ থেকে এক বিশাল মিছিল আমাদের সভাপতি স্থানে উপস্থিত হয়েছে।
আমাদের এই মঞ্চের বাম দিকে
জনাব আব্দুল্লাহ আল মিন্টু আমাদের মাঝে আসন গ্রহণ করছেন। অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে, অনেক নেতৃবৃন্দকে বক্তব্য দিতে আমরা অপারগতা প্রকাশ করতেছি, আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের ¡Gracias!
কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাই আপনারা থাকতে পারেন, এটা বুঝতে পারি না কেন। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকের এই সমাবেশ সারা বাংলাদেশে পালিত হচ্ছে। বাংলাদেশের প্রতিটি জেলায় আজকে দ্রব্যমূল্যের উচ্চগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। আজকের এই সমাবেশ থেকে মহামাটি মানুষের নেত্রী, গণতন্ত্রের অমসের নেত্রী সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সামনে যাবি না, কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আবুল নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। এ পর্যায়ে আমাদের বক্তব্য সংসদে
এম কলেজের সাবেক বিপি জনতার জনাব মাহবুব নান্দু, যা উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ সহ মজিবুর অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু, সংসদ সঞ্চালক আক্তার হোসেন বেগুন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন, বক্তব্য দেওয়ার অবকাশ নেই, শুধু একটি কথা বলতে চাই। আজকের বরিশাল যে জেলা উত্তর এবং দক্ষিণের সমাবেশ, এটাই প্রমাণ করে উনি আছেন আর দিন শেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। আজকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আকাশ চুম্বী যে অবস্থা, সেই অবস্থা দ্রব্যমূল্য থেকে এবং দুর্নীতি থেকে দেশের মানুষকে যদি মুক্ত করতে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, আগামী দিনে রাজপথে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই। আমরা আগামী দিনে ঢাকার রাজপথে প্রকম্পিত করব আন্দোলন সংগ্রাম মিটিং মিছিলের মাধ্যমে। আমরা আশা করব বরিশালের প্রত্যন্ত অঞ্চলের জনগণ আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ডাকে সকল আন্দোলন সংগ্রামে ঐতিহ্যভাবে ভূমিকা রাখবে। এ আশা প্রত্যাশায় বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, জনাব আবদুল্লাহ ওয়াল মিন্টু জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। প্রিয় ভাইরা, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পাখেরগঞ্জ পৌরসভা, পাখেরগঞ্জ উপজেলা আবুল হোসেন খান নাসির জমাদ্দারের নেতৃত্বে কিছু আগে আমাদের মাঝে একটি বিশাল মজলিস উপস্থিত হয়েছে। আমরা খাদ্য স্বয়ংসম্পন্ন হয়েছি এবং জনগণের ক্রয় ক্ষমতা বেড়েছে।
যদি খাদ্য আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে থাকি তাহলে প্রতি বছর 60-80 লক্ষ টন খাদ্য শস্যকে আমদানি করি। এটা কি মিথ্যা তথ্য না এই খাদ্য আমদানি নামে টাকা আমরা লুটপাট করতেছি? এইটা আমার প্রশ্ন। এই দেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়েছিল আমাদের নেতা শহীদ। প্লিজ একটু কথা বলে হাত বলতো, প্লিজ কথা বলো। এই দেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়েছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি আরামল আমলে। তিনি এই দেশ থেকে 1 লক্ষ টন তার শাসনামলে আফ্রিকার বিরুদ্ধে খাদ্য রপ্তানি করেছিলেন। আমাদের দেশ নেতৃত্ব খালেদা জিয়া 1991-96 বা 2001-2006 সময় খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়েছিল। আর আজকে এক উন্নয়ন কথা বলে, উন্নয়ন হলে একটা দেশের রাষ্ট্রের সম্মত চলমান প্রক্রিয়া, কিন্তু উন্নয়নের নামে কি হচ্ছে? উন্নয়নের লুটপাট হচ্ছে, এই দেশে টাকা পাচার হয়ে বেগম পাড়া বাড়ি হচ্ছে। আর ক্রয় ক্ষমতা, আজকে ভরা তথ্যমন্ত্রীর কথা শুনি যে মানুষের 3 গুণ ক্রয় ক্ষমতা বেড়েছে, আমাদের ক্রয় ক্ষমতা কি বেড়েছে? ওটাই না। আজকে সরকার যে কৃষি নামে যে অনুদান দিচ্ছে রাষ্ট্রীয়ভাবে এবং লোকালে, এই সমস্ত তাদের নিজস্ব লোকরা পাচ্ছে। এই গেল 2 বছর আগে করোনা যে পুনর্দন দিয়েছিল, আমরা যে জনগণকে পেয়েছে তাদের লোকেরা পেয়েছে এবং ডিজিটাল চুরির মাধ্যমে তারা পেয়েছে। তাতে আসল আমরা সবাই এখন একটা ঐক্যবদ্ধ হয়ে এই দেশি সরকার সরাইতে হবে এবং কেন্দ্রকার সরকার আনতে হবে। এই করে আমার বক্তব্য শেষ করছি। খুব হবে বাংলাদেশ জাতীয় যোগাযোগ ধন্যবাদ। আমাদের গণনীয় এক সংগ্রামী নেতা জনাব বদিউজ্জামান মিন্টু
আমাদের মাঝে পুত্র
তাদের অভিনন্দন ও সম্মান শুভেচ্ছা জানাচ্ছি কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের জেলা দক্ষিণ
বিএনপির বিপ্লবী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মেজবাহউদ্দিন ফরাদ, জনাব আবুল হোসেন খান, জনাব বীর মুক্তিযোদ্ধা চান, জনাব ইন্দির আব্দুস সোমান শাহ, বিএনপি ছাত্র যুবদল সচিব সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, বক্তারা দিব্যত কল্পনা, শুধু এটুকু বলব অনেক দূর দূর থেকে আপনি এসেছে, আপনারা এসেছেন বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে আপনার শুভেচ্ছা অভিনন্দন জানাই। শুধু এটুকু বলেন ধন্যবাদ।
আছে লাইট ওই রুটিন হয় না ওই চলতে আছে তো লাইভ উল্ড হয়ে গেছে সভাপতি এবং প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করে বক্তব্য শুরু করে আমাদের সময় খুব সংক্ষিপ্ত এবং সময় আপনারা দুই মিনিট করে দেবেন প্রিয় সমাবেশ আমি হ্যাঁ
প্রথম ভাই দক্ষিণ জেলা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলতে আছে ভাই চলতে আছে